এখন কিভাবে শুরু করবেন? আপনাকে বলা হলো ঠিক আছে আপনি এখন 10 মিনিট আপনি আপনার আইডিয়াটা বলবেন, তো প্রথমে আপনি ধরেন এরকম একটা বিষয় দিয়ে শুরু করবেন যে বিষয়টা মানুষ খুব সহজে বুঝতে পারে। হ্যাঁ, আপনি আপনার নিজের পরিচয় দিবেন একটা গল্পের মাধ্যমে। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি আমার নাম এই অমুক, আমি অমুক জেলা থেকে এসেছি, এইটা যেরকম একটা বিষয়। আপনি যদি একটু গল্প আকারে বলেন যে আমি থাকে না যে কোনো আপনার জেলার বা কোনো আপনি যেই স্থান থেকে এসছেন, আমি শিওর যে ওই স্থানের কোনো না কোনো একটা বৈশিষ্ট্য আছে। রাজশাহী হলে আপনি আমের গল্প শুরু করতে পারেন, সিলেট হলে চা বাগান, এরকম বিভিন্ন জায়গারই বিভিন্ন কিছু একটা বিশিষ্ট একটা মানে বৈশিষ্ট্য আছে। আপনি ওইটা দিয়ে একটা গল্প দিয়ে শুরু করলেন যে আপনি অমুক জায়গা থেকে এসছেন। হ্যাঁ, এতে কি হলো কি মানুষ এক ধরনের কানেকশন ফিল করতে পারে একটা গল্পের মধ্যে দিয়ে যখন আপনি বলবেন, এটাকে বলা হয় স্টোরি টেলিং। এখনকার সময় মানে বর্তমান সময়ে এই মেথডটা যে স্টোরি টেলিং গল্প বলার যে ব্যাপারটা, এইটা কিন্তু খুবই একটা আকর্ষণীয় বিষয়। কারণ কি মানুষ, কারণ হচ্ছে গিয়ে আমরা এখন এই এই যুগের মানুষ কি হচ্ছে যে আমরা ইনফরমেশন ওভারফ্লোর মধ্যে আছি আর কি, তাই না? আমাদের চারিদিকে ইনফরমেশন, আমরা হাত মানে ফোনটা খুললেই আমাদের ইনফরমেশন আসতে থাকে। এখন আমরা যারা ইনফরমেশন নিচ্ছি তার কোন ইনফরমেশন নিব কোন নিব না, ওইটার জন্যই আমাদেরকে যখন গল্প বলবো তখন যেন একটু ডিফারেন্ট ভাবে বলতে পারি। আমরা যদি আগে যেরকম 5-6 বছর আগে বা 10 ইয়ার্স আগে আমরা যদি যেভাবে বলতাম, এখন সেভাবে বললে হবে না, হয় না সাধারণত। এখন আপনাকে গল্প বলার মাধ্যমে নিয়ে আসতে হবে আপনার স্টোরিটা কি। তো প্রথমে আপনি আপনার একটা গল্প দিয়ে আপনি নিজেকে পরিচিত করবেন, এবং এটা মনে রাখবেন যে খুব লম্বা যেন না হয়, ছোট, কিপ ইট শর্ট।